রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ নিহত 7 জন এবং আহত হয়েছেন অন্তত 400 জন। রবিবার সন্ধ্যা 7:40 দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশে 15 বছরের কিশোরীকে দেখে পছন্দ হওয়ায় সঙ্গে সঙ্গে বিয়ে করেন এক চেয়ারম্যান। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে মার্কিন বাহিনীর বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে টুর্নামেন্ট থেকে 1-0 বিদায় করে দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। ইমন বুবলি এক হয়ে কাজ করার সুযোগ পেলেন একটি বিজ্ঞাপনে। পরিচালক রবিনের দাবি, মুক্তাপানির বিগ বাজেটের এই বিজ্ঞাপন এশিয়ার মধ্যে সেরা হবে।